بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير আসেন আমরা সূরাতুল মুলকের তাফসীর শুনি সূরাতুল মুলক 29 পারার প্রথম সূরা কত পারা আয়াত 30 টা কয়টা মাক্কি সূরা মাক্কি না মাদানী রুকু দুইটা জোরে বলেন কয়টা এটা অনেক বরকতের সূরা অনেক বরকত বিষ্ণুই বলেছেন মানিআতুন মিন আযাবিল কবর মুস্তাদরাকুল হাকিমের হাদিস বিশ্বনবী বলেন আল মানিআতু মিন আযাবিল কবর ইন ফিল কুরআনি সূরা কুরআনে একটা সূরা আছে যেটা কবরের আযাব থেকে বাঁচিয়ে দেয় সুবহানাল্লাহ বাড়িতে যে বলবেন সুবহানাল্লাহ আল মানিআতু মিন আযাবিল কবর কবরের আযাব থেকে বাঁচায় কবরের আযাব থেকে বাঁচার দরকার আছে না নাই নাকি আমরা কেউ কবরে যাব না দাদা গেছে বাবা গেছে আপনাকেও যেতে হবে ঠিক কি না কিন্তু আমাদের লাইফস্টাইল দেখলে মনে হয় না যে আমরা কবরে যাব খালি আমার আমার বলি বুক ফুলায় বলি এটা আমার আমার হুন্ডা আমার গাড়ি হতে আলামু ঠিক কি না খালি বড়াই করি সাহস দেখাই বেটাগিরি দেখাই তোর সেও বড় বেটা ছিল কি ছিল না নমরুদ গোটা বিশ্বের বাদশাহ ছিল একদিনের জন্য একটা হাসি দেয়া লাগে নাই সর্দি হয় নাই জ্বর হয় না এত ভালো ভালো খাবার খাইতো ওই নমরুদ চিৎপটাং ঠিক কি না ওই ফেরাউন চিৎপটাং আর তুমি কোন সলিমুদ্দি আর কলিমুদ্দি এই জন্য কবরে যেতে হবে এটা আমার ওইটা আমার সব আমার সব আমি খামু সব আমি খামু পেট হইছে দূর হে সব খাইব কপাল পোড়া আমার আমার বলবেন না জিজ্ঞের যদি করি ভাই বাড়ি টাকা আর কয় আমার বাড়ি বুক ফুলায় কয় আমার বাড়ি তিনতলা বাড়ি ঘুষের টাকা দিয়ে বানাইছি আছে না নাই আমার বাড়ি আমার আমার গাড়ি কেমন করে তোমার বাড়ি তোমার বাবাও যখন এই বাড়িতে থাকতো সেও বলতো এটা আমার বাড়ি তোমার দাদাও যখন থাকতো সেও বলতো আমার বাড়ি তোমার দাদার দাদার দাদাও যখন এই বাড়িতে থাকতো সেও বলতো এটা আমার বাড়ি ঠিক কিনা আপনি মরে যান আপনার ছেলে যখন থাকবে কেউ যখন জিজ্ঞেস করবে ভাই সাহেব বাড়ি টাকার বলবে আমার বলবে না নাকি কইবে আমার দাদার বাড়ি কেউ বলে এরপর আপনার নাতির নাতির নাতিও যখন এই বাড়িটাতে থাকবে যখন সবাই জিজ্ঞেস করবে বাড়ি টাকার বলবে আমার বাড়ি পরের জায়গা পরের বাড়ি ঘর বাঁধিয়াই আমি রে আমি তো সেই ঘরের মালিক নই ঠিক না আমি এই ঘরের মালিক না সবকিছুর মালিক কে এজন্য কবরে আমাদের যেতে হবে কবরের প্রিপারেশন নিতে হবে বিশ্বনবী বললেন মানে আতুন মিনা আযাবিল কবর এই সূরাতুল মুলক যে প্রতিদিন তেলাওয়াত করবে তাকে কবরের আযাব থেকে বাঁচাবে কে এবার তিরমিজির একটা হাদিস শুনেন তিরমিজির বিশ্বনবী বললেন শাফাআত লি সাহিবিহা এই সূরার তেলাওয়াতকারীর জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে খুশি না বেজার ও মিয়া কোরআন যদি আল্লাহর কাছে কারোর জন্য সুপারিশ করে ওই সুপারিশ আল্লাহ ফেলতে পারবে নাকি কোরআন যদি সুপারিশ করে ওই সুপারিশ আল্লাহ ফেলবে না ঠিক না সহিহুল জামেতে আরেকটা হাদিস এসেছে বিশ্বনবী বলেন খাসামাত আন সাহিবিহা এই সূরাটা কিয়ামতের দিন আল্লাহর সাথে তর্ক করবে ঝগড়া করবে ডিবেট করবে আল্লাহর সাথে তর্ক কত সাহস কি নিয়ে তর্ক বলবে আল্লাহ যতক্ষণ না তুমি এই সূরার তেলাওয়াতকারীকে জান্নাতে না ঢুকাবা আমি তর্ক করতেই থাকবো আল্লাহ আকবার হাত্তা দখলাহুল্লাহুল জান্নাতা যতক্ষণ আল্লাহ তারে জান্নাত না দেয় ততক্ষণ পর্যন্ত এই সূরাটা ঝগড়া করবে আবার বিশ্বনবী বলতেন মান করা বিহা ফি লাইলাতিন ফাকাদ আকসারা ওয়া আতাবা যে ব্যক্তি রাত্রে বেলায় সূরাতুল মুলক তেলাওয়াত করে ঘুমাবে সারা রাত কোরআন তেলাওয়াতের সওয়াব তার আমল নামায় দিবে কে এজন্য বিশ্বনবী বলতেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সূরাটা গাথা থাক আমি চাই আমার প্রতিটা উম্মতের কলিজার ভিতর এই সূরাটা মুখস্থ থাক মুখস্থ করতে রাজি আছি না নাই আয়াত মাত্র 30টা সবাই বলেন কয়টা এক মাসে কয় দিন প্রতিদিন এক আয়াত করে মুখস্থ করলে লাগবে কয় দিন এক মাসে মুখস্থ হয়ে যাবে করবেন নি করবেন بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو جهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا
وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء